চাকরিটাও চলে যায়। এখন আমি বড় সড়ক দুর্ঘটনা কিভাবে একটি পরিবারকে নিঃস্ব করে দেয় তার বর্ণনায় উঠে আসলো দুর্ঘটনায় স্বামী হারানো হাসিনা বেগমের আহাজারিতে। শুধু হাসিনা বেগম নয়, এই হাহাকার সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো আর ক্ষতিগ্রস্ত সবারই। আমার বাবার মারা যাওয়ার পরে আমার আম্মাকে নিয়ে আমার ছোট বোনকে নিয়ে আমরা খুবই কষ্টে আছি। আমার নিষ্পাপ বাচ্চাটাকে সড়কে হত্যা করলো, কিন্তু কেউ সরিও বললো না, সহানুভূতি দেখালো না। রাজধানী সেগুনবাগিচায় যাত্রী কল্যাণ সমিতির আয়োজনে এক অনুষ্ঠানে এসেছিলেন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা, তুলে ধরলেন কষ্টের কথা, দাবি জানালেন দ্রুত ক্ষতিপূরণ দেয়া। অনুষ্ঠানে জানানো হয় দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় নিহত হন 23,360 জন আর আহত হন প্রায় 3.5 লাখ। এদিকে ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করার জন্য অভিযান চলছে বলে জানালেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর চেয়ারম্যান। রাজধানীতে আরেকটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফিট আনফিট গাড়ির যত ধরনের অনিয়ম আছে, সড়ক পরিবহন আইন 2018 যত ব্যত্যয় যতগুলো ধারা ব্যত্যয় হচ্ছে প্রত্যেকটারই কিন্তু জরিমানার আওতায় আনতেছে। দুর্ঘটনা কমাতে পরিবহন মালিক শ্রমিকদের পাশাপাশি যাত্রীদের সচেতনতাও জরুরি বলে মনে করেন তিনি। কিন্তু বসে নাই। আতাউর কাউসার, বৈশাখী সংবাদ, ঢাকা।